আটলান্টিক পারের সমুদ্র সৈকতে কান পাতলেই শোনা যাবে অন্যরকমের এক গর্জন। সাগরের চিরচেনা গর্জনের চেয়ে আজকের আওয়াজ কিছুটা হলেও আলাদা। সেন্ট ভিনসেন্টে দাঁড়িয়ে যে গর্জন শোনা যায়, হয়তো আফগান ক্রিকেটের এটার মধ্যে একটা বার্তাও লুকিয়ে রয়েছে। 2022 সালে হয়নি, 23 সালে একেবারে খাদের কিনারায় গিয়েও অস্ট্রেলিয়াকে নিজেদের সামর্থ্যের সত্তা দেখাতে পারেনি। তবে এবার স্বপ্নটা সত্যি হয়েছে। অনেক অপেক্ষার পর অবশেষে অজিদের মাঠে নামালো আফগানিস্তান। তাসমান পারের শক্তিশালী দেশ অস্ট্রেলিয়া এবার কেঁপেছে আফগান ক্রিকেটের উত্থানে। বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়াকে 21 রানে হারিয়েছে আফগানিস্তান। আফগান কাবুলিওয়ালাদের ঝুলিতে যুক্ত হয়েছে বলার মতো আরও একটি গল্প, যে গল্পের নায়ক গুলবাদিন নাইব, মোহাম্মদ নবী, রশিদ খানদের মতো বোলাররা। টি-20 বিশ্বকাপে আফগানিস্তানের ব্যাটিং ইউনিটটা সামলেছেন মূলত ইব্রাহিম জাদরান এবং রহমানুল্লাহ গুরবাজ। বিশ্বকাপের 6 ম্যাচের ভেতর 3 ম্যাচেই তারা গড়েছেন 17 রানের পার্টনারশিপ। ওয়েস্ট ইন্ডিজ এবং ভারতের বিপক্ষে আফগানদের ব্যর্থতার বড় কারণ ছিল গুরবাজ জাদরান জুটির ব্যর্থতা। তবে আফগানিস্তানের মূল শক্তির জায়গাটি বোলিং। দলে থাকা প্রত্যেকেই ব্যাটের পাশাপাশি বোলিংয়েও বেশ পোক্ত। স্পিন বরাবরই তাদের শক্তিমত্তার জায়গা। মুজিবুর রহমান, রাশিদ খান, মোহাম্মদ নাবিরা বরাবরই তাদের শক্তির জায়গা। এর সঙ্গে রয়েছেন ফজলক ফারুকী, নাবিলুর হকের মতো পেসাররা। কাবুলিওয়ালের ঝুলিতে জাদুর শেষটা এখানেই হচ্ছে না। গুলবাদিন নায়েব, আজমতুল্লাহ, রৌমরজাই, করিম জানাত প্রত্যেকেই ব্যাটে আর বলে সমানভাবে দক্ষ। আফগানিস্তানের দলটাকে অলরাউন্ডারে খনি বললেও খুব একটা অত্যুক্তি হয় না। স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র কুল, নাথিং এলস। অস্ট্রেলিয়ার বিপক্ষে বল হাতে নিয়েছেন 8 জন বোলার। 2 ওপেনারের মধ্যে ইব্রাহিম জাদরান নিখাত ব্যাটার, আর গুরবাজ দলের স্বীকৃত উইকেট রক্ষক। এদের বাইরে বল হাতে নেননি কেবল করিম জানাত। যদিও বল হাতে করিম জানাতও কম যান না, বাংলাদেশের বিপক্ষে টি-20 ফরম্যাটে হ্যাট্রিকও করেছিলেন তিনি। বিশ্বকাপের উইকেট শিকারের তালিকার শীর্ষ 10-এ আছেন 3 আফগান বোলার। পেসার ফারুকই এখন পর্যন্ত নিয়েছেন 15 উইকেট, অবস্থান করছেন সবার উপরে। 9 উইকেট নিয়ে তাকে যোগ্য সঙ্গ দিচ্ছেন নাভিনুল হক। মাঝের ওভার সামাল দিচ্ছেন রাশিদ খান, গুলবাদিন নায়েব কিংবা মোহাম্মদ নাবিরা। তারাও উইকেট পাচ্ছেন নিয়মিত। নবী এখন পর্যন্ত পেয়েছেন 3 উইকেট, গুলবাদিনের উইকেট 6টি আর রাশিদ খানের 10টি। সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকা তাদের নাম রয়েছে আগেই। বোলারদের হয়ে ইম্প্যাক্টের তালিকায় রয়েছেন আফগান বোলারদের অনেকেই। অবশ্য বোলারদের এমন সাফল্যের পেছনে একজন কারিগরও রয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটের কিংবদন্তি বলে যাওয়া ডোয়াইন ব্রাভো এই মুহূর্তে আফগানিস্তানে বোলিং পরামর্শক। ক্যারিবিয়ান অঞ্চলে ক্রিকেটার ব্রাভো নিজ দেশে সাফল্যের টোটকা ভালোভাবেই জানিয়ে দিয়েছেন আফগান শিষ্যদের। চলতি বিশ্বকাপে আফগানিস্তানের বোলিং ভ্যারিয়েশনে ব্রাভোর ভূমিকাও চোখে পড়ার মতোই। আফগানিস্তানের এমন রূপকথা অবশ্য এখানেই থামছে না। সুযোগ আছে সেমিফাইনাল পর্যন্ত টেনে নেয়ার। নিজেদের পরের ম্যাচে বাংলাদেশকে হারালে আর ভারত যদি অস্ট্রেলিয়াকে হারাতে পারে, তাহলে শেষ চারের লড়াইতে দেখা যেতে পারে আফগানদের। নাহিয়ান আরিফিন, অনফিল্ড।